শুয়োর নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে খুশি নয় হাইকোর্ট। শুয়োর ঘনার নিখোঁজ মামলার তদন্তে খুশি নয় কলকাতা হাইকোর্ট। কল্যাণী থানা তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি শম্পা সরকার। রানাঘাটের পুলিশ সুপারের নজরদারিতে চালাতে হবে তদন্ত। কেন প্রিভেনশন অফ অ্যানিম্যাল অ্যাক্টে অভিযোগ নয়? তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঘনাকে যারা অপহরণ করেছে তাদেরকে এখনও চিহ্নিত করা হয়নি কেন? অবিলম্বে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ। শুয়োর নিখোঁজ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুয়োর নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে খুশি নয় হাইকোর্ট। শুয়োর ঘনার নিখোঁজ মামলার তদন্তে খুশি নয় কলকাতা হাইকোর্ট। কল্যাণী থানা তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি শম্পা সরকার। রানাঘাটের পুলিশ সুপারের নজরদারিতে চালাতে হবে তদন্ত। কেন প্রিভেনশন অফ অ্যানিম্যাল অ্যাক্টে অভিযোগ নয়? তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঘনাকে যারা অপহরণ করেছে তাদেরকে এখনও চিহ্নিত করা হয়নি কেন? অবিলম্বে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ। শুয়োর নিখোঁজ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাগরের বঙ্কিমনগরে ভাঙা বাঁধ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। স্থানীয়দের বিক্ষোভের মুখে বঙ্কিমচন্দ্র হাজরা। সাধারণ লোকের দোষটা কি? সাধারণ লোকের দোষটা কি? পূর্ণিমার ভরা কোটালের জেরে সাগরের বঙ্কিমনগরের নদীবাঁধে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। বঙ্কিমনগরের প্রায় 350 মিটার এই নদীবাঁধের উপরে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভাঙন রয়েছে এবং সেই ভাঙা অংশ থেকে হুগলি নদীর জল এলাকায় হু করে ঢুকছে। জোয়ারের সময় এই নদীর জল ঢুকে বহু এলাকা প্লাবিত করে দিয়েছে এবং এখনও জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। এই এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত রয়েছে এবং বেশ কিছু বাড়ির মানুষ তারা কিন্তু চলে গিয়েছে অন্যত্র নিরাপদ জায়গায়। এখনও পর্যন্ত সাধারণ মানুষের যেটা ক্ষোভ রয়েছে, এখনো পর্যন্ত বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ হয়নি। তারা চাইছে যত দ্রুত সম্ভব এই বাঁধকে মেরামতির কাজ সম্পূর্ণ করা হোক। যদিও প্রশাসন আশ্বাস দিয়েছে খুব দ্রুত এই বাঁধ তাড়াতাড়ি সারানোর কাজ শুরু হবে। সাধারণ মানুষেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র যাতে নিরাপদ জায়গায় রাখা হয়। পাশাপাশি এই বাঁধকে দ্রুত মেরামতি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। এখন দেখার কত দ্রুত সেচ দপ্তর এই বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। সাগরের বঙ্কিমনগর থেকে জয়দীপ হালদার, এবিপি আনন্দ।